লক্ষ্যটা ছিল খুবই অল্প। প্রথমে ব্যাটিং করতে নেমে ব্রান্ডল হোস্ট নির্দিষ্ট ওভারে 9 উইকেট হারিয়ে 128 রান সংগ্রহ করেন, আর 129 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সারে জাগোয়ার্স। আর ব্যাটিংয়ে নেমে রীতিমতো বাজে শুরু করেন সারে জাগোয়ার্স, মাত্র 21 রানের মধ্যে পড়ে যায় 3টি উইকেট। সেখান থেকে লিটন দাস যেন দলের প্রাণ হয়ে দাঁড়িয়েছে, ইফতেখারকে সাথে নিয়ে দলকে নিয়ে যায় জয়ের প্রান্তরে। শেষ পর্যন্ত লিটন দাস খেলেন 45 বলে 59 রানের দুর্দান্ত একটি ইনিংস। এই ইনিংসে হাঁকিয়েছেন 3টি 4 ও 3টি 6। আর লিটন দাসের দুর্দান্ত ইনিংসের ফলেই সুন্দর একটি জয় পেল সারে জাগোয়ার্স। তবে লিটন দাস আউট না হয়ে দলকে জেতাতে পারতেন, তখন দলের প্রয়োজন 16 বলে 9 রান। সেই মুহূর্তে লিটন দাস আউট হয়েছে। তবে লিটন দাস আউট হলেও দলের কোনো ব্যাঘাত ঘটেনি, কারণ তখন প্রয়োজন ছিল মাত্র 9 রান। ভক্ত সমর্থকদের সেই দিনের আশা পূরণ করেছেন লিটন দাস, কারণ সবাই অনেকটা আশা নিয়ে বসেছিল লিটন দাস ফর্মে ফিরবে, তার ব্যাটে দুর্দান্ত কিছু শট দেখবে। আর ব্যাট হাতে সেদিন লিটন দাস দুর্দান্তই ছিলেন। কাল গ্লোবাল টি-20 ম্যাচে লিটন দাসের সেটি প্রথম 50 ছিল। তো দর্শক, লিটন দাসের ম্যাচ উইনিং ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।